সালামু আলাইকুম সবাইকে, মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমি কোন দিকে তাকাই আছি? এদিকে তাকালে ঠিক আছে। ইতাবাশি পার্ক, এখানে জাপানি ভাষার কি বলে, না থাক না বলি, আমি নিজে বলি কি বলবো, আমি যে ভুল ভুল বলবো পরে আরেকটা বলবো। আসসালামু আলাইকুম, মামু ভাগিনা ব্লকে আপনাদেরকে স্বাগতম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মামু ভাগিনা ব্লক থেকে। সবার রমজান মাসটা খুব 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 ভালো কাটুক। আর বাংলাদেশের অবস্থা, করোনার অবস্থা খুব একটা তো ভালো না, তো সবাই একটু চেষ্টা করবেন সোশ্যাল ডিস্টেন্সটা একটু মেনটেন করার জন্য, আর বাইরে থেকে মানে ঘর থেকে বের না হওয়ার জন্য যদি প্রয়োজন না লাগে। তো প্রয়োজনে যদি বের হন সেক্ষেত্রে মাস্কটা খুব মানে ব্যবহার করবেন, মাস্কটা ব্যবহার করবেন, একটা স্যানিটাইজার হাতে সাথে রাখবেন, যাতে কোনো কিছু ধরার পর পরই হাতে একটু স্যানিটাইজ করে নিতে পারেন। তো এই হচ্ছে মেইন কথা। আর আরেকটা নিউজ, সেটা হচ্ছে ইন্ডিয়ার অবস্থা আমরা জানি খুব একটা ভালো না, খুব একটা না অনেকটাই ভালো না, তাদের অবস্থা খুব আসলে খুব না বেশি ভালো না। তো দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদের মানে এই সিচুয়েশন থেকে ভালো একটা অবস্থায় নিয়ে আসেন, দোয়া করি। আসলে খারাপ লাগে, সবাই তো মানুষ, তো মানে আমাদের পরিচয় সবার আগে হচ্ছে আমরা একটা মানুষ, তো আমাদের উচিত যে একজন মানুষের জন্য একজন মানুষের মন যেন কাঁদে, একজন মানুষের জন্য একজন মানুষের মন যেন ব্যথা লাগে, মাস্ক চলে যায়। তো দোয়া করি ইন্ডিয়ার জন্য, আপনারা সবাই দোয়া করবেন। তো এই হচ্ছে মেইন কথা। এখন সেকেন্ড কথায় আসি, আমাদের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত কোনো মানে ব্লগ ভিডিও করা হয়নি। নর্মালি আমরা কোথাও গেলে ঘুরতে টুরতে গেলে ভিডিও টিডিও করে ওগুলো দেওয়া হতো, মোটামুটি তিনটা ভিডিও দেওয়া হয়েছে, এরপর আর কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকে আরেকটা ভিডিও দেওয়া হবে, সেটা হচ্ছে আজকে এই ভিডিওটা আমি করতেছি, বাট এটা কখন দিব আমি জানি না, বাট দিয়ে দিব। সকাল থেকে আসলে বৃষ্টিও ছিল প্রচুর, তো আমার প্ল্যান ছিল, আমি গতকালকে রাত্রে প্ল্যান ছিল যে আজকে উজি যাব। উজি হচ্ছে আমার বাসা থেকে 30 মিনিট লাগে হেঁটে, 30 মিনিট না 27 মিনিট লাগে হেঁটে। ওইখানে একটা পার্ক মানে আছে খুব সুন্দর, বাট আজকে বৃষ্টির কারণে আর যেতে ইচ্ছে করলো না, মানে বৃষ্টিটা একটু বেশি ছিল। বাট ওইটার থেকে আর একটু কাছে এখন যেই পার্কে আছি, এটা হচ্ছে হিগাশি ইতাবাশি পার্ক, এটা হচ্ছে আমার বাসা থেকে 17 মিনিট হেঁটে লাগে। তো ভাবলাম যে বৃষ্টির দিন ঘরে বসে থাকি, বাসায় থেকে একটু বের হই, তো জাপানের বৃষ্টি কেমন দেখি, বৃষ্টি হলে জাপানের রাস্তাঘাট কেমন লাগে দেখি, বৃষ্টি হলে জাপানের মানুষরা কী করে দেখি, এই আর কি, আর কি শোনা। তো এখানে একটা পার্কে আসছি, পার্কটা মানে শীতকালটা শেষ হওয়ার পরে গাছের পাতাগুলো নতুন করে গজানো শুরু হয়, সবুজে ভরে যায়। আসলে এই সময়টা আসলে জাপানের বেস্ট সময় আমি মনে করি, এই সময়টা আসলে মানে চারদিক সবুজ সবুজ লাগে, এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে, আমি একটু বেশি সবুজ পছন্দ করি, মানে আমার ফেভারিট কালার সবুজ না, বাট আমার কাছে নেচার ভালো লাগে। আমি এখানে আসার পরে একটা বাসা দেখছি, বাসাটা হচ্ছে মানে কংক্রিটের উপরে ছাদ, উপরে ছাদটা হচ্ছে মানে দেখাবো আমি ভিডিওতে অ্যাড করে দিব, ছাদটা হচ্ছে উপরে মানে মনে হচ্ছে যে ঘাসের কার্পেট বেছানো। মাই গড, আমি বসে আছি, আমার এখানে একটা কবুতর কেমনে দেখাই আপনাদের।
আমি এতক্ষণ যেটা সুন্দর বাড়ি মানে কংক্রিটের বাড়ি উপরে ঘাস বিছানো বলে চিল্লাছিলাম, সেটা আসলে কোনো বাড়িও না, কোনো ফ্যাক্টরিও না। গেস ওয়াচ সেটা কি? সেটা হচ্ছে একটা চিড়িয়াখানা। তাই বুঝছেন জাপানের চিড়িয়াখানা এত সুন্দর। আর কি বলবো, আর কিছু বলবো না, থাক। আমি ভিডিওতে পুরোটা দিয়ে দিবো, পুরোটা দেখতে পারবেন যে কীরকম দেখতে আসলে চিড়িয়াখানা জাপান। জাপানে এই জিনিসটা আমি মানে খুব ভালো লাগছে। জাপানে আমি স্কুল আর হচ্ছে কাজের জায়গা ছাড়া আপাতত বেশি বেশি কোথাও যাওয়া হয়েছে না। বাট তোমার নাম কি বেবি? তো বেশি কোথাও যাওয়া হয়েছে না, বাট এই জিনিসটা আমি প্রায় জায়গাতেই দেখছি যে কবুতর মানে রাস্তায় বসে আছে বা কি বলে খাবার খাচ্ছে, ওদের আসলে গভর্নমেন্ট থেকে নিষেধ আছে যে এই কবুতরগুলো ধরা যাবে না, কিছু করা যাবে না। অ্যাজ লাইক বাংলাদেশে সিলেটে মাজারে অনেকেই গেছেন, তো সেখানে দেখছেন না অনেক কবুতর বসে আছে, ওখানে কেউ কবুতর ধরেও না, কিছু করে না, ওগুলি ওদের মতোই থাকে। আর জাপানও এরকম রাস্তাঘাটে দেখবেন কবুতর বসে আছে, ওরা ওদের মতো, মানুষ মানুষের মতো। এটা গভর্নমেন্ট থেকে নিষেধ আছে বা মানুষও ধরে আসলে, মানুষ পছন্দ করে। তো এই আর কি পার্কের কথায় আসি। আর এখানে আরেকটা আছে জায়গা, সেটা হচ্ছে মানে এই পার্কের মধ্যে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে ঘোড়া থাকে, অনেক ঘোড়া, মানে জায়গাটা বিশাল বড়, মানে কাঠ দিয়ে আর কি রেলিংয়ের মতো দেওয়া, মাঝখানে ঘোড়া থাকে। তো আসলে এখানে কি হয় আমি জানি না, বাট আমার কাছে আমি এটা বুঝতে পারছি যে এখানে ঘোড়া থাকে। তো আমি এটাও মানে ভিডিওতে অ্যাড করে দেবো আর কি, এই আর কি। সো এটাই। আর আশেপাশে যে পার্কটা কেমন দেখতে সেই ভিডিওগুলোও আমি ভিডিওতে অ্যাড করে দিব, অবশ্য আশা করি যে আপনাদের ভালো লাগবে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে মানে মেইন ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে আমাদের মামু ভাগিনা ব্লগে নতুন দুই তিন চারটা ভিডিও আসতে যাচ্ছে, এটা বাদেও আর চারটা আসতে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা রিসেন্টলি একটা জায়গা যাচ্ছি, আমার স্কুল বন্ধ, কাজও বন্ধ, এর কারণ হচ্ছে গোল্ডেন উইক চলতেছে। গোল্ডেন উইকে মূলত কাজ বন্ধ থাকে না, স্কুল বন্ধ থাকে, ভার্সিটি বন্ধ থাকে, বাট করোনার জন্য দুই সপ্তাহের ইমার্জেন্সি, যার কারণে কাজও বন্ধ, বলছে বাসা থাকতে, বাট আমরা বাসা থাকতে পারতেছি না। আমরা যাবো ঘুরতে, অবশ্যই সেফটি নিয়ে যাবো, আপনারাও কোথাও বের হলে অবশ্যই সেফটি মাস্ট। সো চারটা ভিডিও আসতেছে, ওয়েট করেন, চারটা ভিডিও আসতেছে, চারটা, তো আপনারা ওয়েট করবেন, দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ডোন্ট মিস টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ড। আল্লাহ হাফেজ। সবাই রমজান খুব ভালো করে কাটান, বাসায় মানুষদের সময় দেন আর আমাদের ভিডিও দেখেন। আল্লাহ হাফেজ।